আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমাদের ভ্যাট ভিডিওতে স্বাগতম আমাদের ভ্যাট ভিডিওগুলো রেগুলার পেতে হলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা উচ্ছে ভ্যাট কর্তন নিয়ে ডিসকাশান করছি উৎসে ভ্যাট কর্তনের থিওরেটিক্যাল দিক দিকগুলো ডিসকাশন করার পর আমরা এক্সাম্পল ডিসকাশান করা শুরু করেছি এর আগে আমরা বারোটা এক্সাম্পল ডিসকাশন করেছিলাম আজ আমরা তিনটে পণ্যের এক্সাম্পল ডিসকাশন করব আগামী কয়েকটা সেশনেও আমরা এক্সাম্পল ডিসকাশন করব আজকে আমাদের এক্সাম্পল তেরো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস আমের জুস আমের জুস উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ফাইভ পার্সেন্ট আমের জুস একটা পণ্য আমাদের দেশে বেশ কিছু ফুড ইন্ডাস্ট্রি আছে যারা আমের জুস উৎপাদন করে বিক্রি করে আমের জুস বিভিন্ন অনেকে কিনে নানান ধরনের কাস্টমার আছে কিছু কাস্টমার আছে তারা উচ্ছে কর্তনকারী কর্তৃপক্ষ ধরুন হোটেল সোনারগাঁও হোটেল সোনারগাঁও উচ্ছে কর্তনকারী কর্তৃপক্ষ ধরুন একটা ম্যাঙ্গো জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে হোটেল সোনারগাঁও দশ হাজার পিস ম্যাঙ্গো জুস ক্রয় করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাট চালানসহ হোটেল সোনারগাঁওতে দশ হাজার পিস ম্যাঙ্গো জুস সরবরাহ দিয়েছে এখানে ভ্যাটের হার আমি আগেই উল্লেখ করেছি ভ্যাটের হার ফাইভ পার্সেন্ট মূল্যের সাথে পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ করে এই সরবরাহ দিয়েছে আমি ধরে নিলাম যে এখানে মোট মূল্য হলো এক লক্ষ টাকা আর তার সাথে তার সাথে মোট মূল্য আমি ধরে নিলাম দশ লক্ষ টাকা মোট মূল্য দশ লক্ষ টাকা আর তার সাথে ফাইভ পার্সেন্ট ভ্যাট ফাইভ পার্সেন্ট ভ্যাট যোগ করে বিল সাবমিট করা হয়েছে হোটেল সোনারগাঁওয়ের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে বিল সাবমিট করা হয়েছে হোটেল সোনারগাঁওয়ের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টকে এখন চিন্তা করতে হবে যে এই ক্ষেত্রে এখন ভিডিএস সংক্রান্ত বিধিবিধান কি ভিডিএস কাটতে হবে কি কাটতে হবে না আমরা কি জানি আমরা এখন চিন্তা করে দেখি এই ক্ষেত্রে ভিডিএস কাটতে হবে কি কাটতে হবে না যখন কোন একটা ক্রয়ের উপরে ভিডিএস কোনো একটা ক্রয়ের বিপরীতে মূল্য পরিশোধ করার সময় ভিডিএস উৎসাহ কর্তন করতে হবে কি হবে না এই চিন্তা করতে হবে এই চিন্তা করার প্রথম পদক্ষেপ হলো যে সরবরাহটা পণ্য নাকি সেবা সেই চিন্তা করতে হবে আমাদের আলোচ্য সরবরাহটা পণ্য ম্যাঙ্গো জুস এটা হলো পণ্য এরপরে চিন্তা করতে হবে পণ্য হলে পণ্য হলে চিন্তা করতে হবে এখানে ভ্যাটের হার কত এখানে ভ্যাটের হার হলো ফাইভ পার্সেন্ট এখন আমাদের প্রিন্সিপুলে যাই আমরা নীতিমালা ডিসকাশন করেছিলাম প্রিন্সিপুলের ক্ষেত্রে পণ্যের ক্ষেত্রে নীতিমালা হলো যদি ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট হয় আর যদি প্রপার ভ্যাট চালান থাকে তাহলে ভিডিএস কাটতে হবে না আর যদি ভ্যাটের হার ফিফটিন পার্সেন্টের কম হয় আর যদি ভ্যাট চালান থাকে থাকে বা না থাকে ভিডিএস কাটতে হবে তো এখানে ভ্যাটের হার ফাইভ পারসেন্ট তো ভ্যাট চালান থাকুক বা না থাকুক ভ্যাট চালান থাকবে এটাই স্বাভাবিক তারপরেও কোনো কারণে ভ্যাট চালান না থাকতে পারে কোনো আনস্ক্রুপিউলাস পারসন ভ্যাট চালান ছাড়া সাপ্লাই দিতে পারে এই জন্য তো ভিডিএসের বিধান করা হয়েছে তাহলে নীতি হলো যে যদি পণ্যের ক্ষেত্রে যদি ভ্যাটের হার ফিফটিন পারসেন্টের কম হয় আর যদি প্রপার ভ্যাট চালান থাকে বা না থাকে উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে তাহলে হোটেল সোনারগাঁও গাওয়ের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট তারা সম্পূর্ণ বিল স্যাংশন করবে তাদের ফান্ড থেকে স্যাংশন করে মূল্য পরিশোধ করে দিবে সাপ্লায়ারকে আর ফাইভ পার্সেন্ট ভ্যাট উচ্ছে কর্তন করবে আর একটা এক্সাম্পলে যাই আমাদের এক্সাম্পলে সিরিয়াল চোদ্দ আমরা অনেকগুলো এক্সাম্পল ডিসকাশন করব তাই আমি সিরিয়াল করে বলছি যাতে আমাদের বোঝা সহজ হয় আমি প্রথম দিনই বলেছিলাম যে অনেকগুলো এক্সাম্পল ডিসকাশন করলে ভ্যাটের সমস্ত ভিডিএস সংক্রান্ত সমস্ত এরিয়া আমরা কাভার করতে পারবো তখন যারা ভিডিএসের সাথে কাজ করেন তাদের পক্ষে তার ডেস্কে বসে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আর একটা এক্সাম্পল হলো ইলেকট্রিক পোল বৈদ্যুতিক পোল বৈদ্যুতিক পোল তৈরি করার বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের দেশে বৈদ্যুতিক পোল ক্রয় করে রুরাল ইলেকট্রিফিকেশান বোর্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সরকারি প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠান প্রচুর বৈদ্যুতিক পোল ক্রয় করে বৈদ্যুতিক পোলের উপরে ভ্যাটের হার টেন পারসেন্ট তো আমি ধরে নিলাম যে একটা বৈদ্যুতিক পোল ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি রুরাল ইলেকট্রিফিকশান বোর্ডকে পাঁচ হাজার পিস বৈদ্যুতিক পোল সাপ্লাই দিয়েছে তো বৈদ্যুতিক পোলের সাথে ভ্যাট চালান সহ সাপ্লাই দিয়েছে রুরাল ইলেকট্রিফিকশান বোর্ডের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখন এটা পেমেন্ট করবে তো পেমেন্ট করার সময় তাদের কিভাবে চিন্তা করতে হবে পেমেন্ট করার সময় প্রথম চিন্তা করতে হবে যে এই পার্সেসটা এটা পণ্য পার্সেস নাকি সেবা পার্সেস তো বৈদ্যুতিক পোল বৈদ্যুতিক পোল হলো পণ্য আমরা সবাই বুঝি বৈদ্যুতিক পোল হলো পণ্য পণ্যের ক্ষেত্রে নীতিমালাটা কি নীতিমালা একটু আগে আমরা ডিসকাশন করলাম পণ্যের ক্ষেত্রে নীতিমালা হলো যদি ফিফটিন ভ্যাট যোগ্য পণ্য হয় আর যদি প্রপার ভ্যাট চালান থাকে তাহলে উৎসে ভ্যাট কর্তন করতে হবে না আর যদি ফিফটিন পার্সেন্ট ভ্যাটযোগ্য পণ্য না হয়ে রাস্কৃত হারের ভ্যাট বিশিষ্ট কোনো পণ্য হয় বা সুনির্দিষ্ট পরিমাণ ভ্যাট ভ্যাট বিশিষ্ট কোনো পণ্য হয় তাহলে ভ্যাট চালান থাকুক বা না থাকুক ভিডিএস কর্তন করতে হবে তো এখানে এটা পণ্যের সরবরাহ এবং এখানে ভ্যাটের হার টেন পারসেন্ট অর্থাৎ ভ্যাট চালান থাকুক বা না থাকুক উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে রুরাল ইলেকট্রিসিয়ান বোর্ডের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট মূল্য সাপ্লায়ারকে পরিশোধ করে দিবে আর টেন পার্সেন্ট ভ্যাট উচ্ছে কর্তন করে সরকারি কোষাগারে জমা করবে আমরা দ্বিতীয় এক্সাম্পলটাও আশা করি আমরা বুঝতে পারলাম এইবার আজকের তৃতীয় এক্সাম্পল আমাদের সিরালি পনেরো এক্সাম্পল পনেরোতে আসি এক্সাম্পল পনেরো এটাও একটা পণ্যের এক্সাম্পল সয়াবিন তেল সয়াবিন তেল আমাদের দেশে প্রচুর ম্যানুফ্যাকচার হয় সয়াবিন তেল প্রচুর বিক্রি হয় আমরা প্রচুর সয়াবিন তেল খাই সয়াবিন তেলের ওপরে উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট টিসিবি প্রচুর সয়াবিন তেল কিনে তো আমি ধরে নিলাম একটা সয়াবিন তেল ম্যানুফ্যাকচারিং একটা প্ল্যান্ট উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান সয়াবিন তেল উৎপাদন করে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের কাছে সয়াবিন তেল বিক্রি করছে ধরে নিলাম একটা নির্দিষ্ট পরিমাণ সয়াবিন তেল ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির কাছে বিক্রি করেছে টিসিবি এখন টিসিবি এখন মূল্য পরিশোধ করবে তো এখানে আমি ধরে নিলাম যে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাট চালান সহ সরবরাহ দিয়েছে ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট টিসিবির অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট যখন এই বিলটা পরিশোধ করবে তখন তাদের বিবেচনার বিষয় কি যখন কোনো বিল পরিশোধ করা হয় তখন প্রথম বিবেচনা করতে হবে ভিডিএসের বিষয়ে প্রথম বিবেচনা করতে হবে যে এটা পণ্যের সরবরাহ নাকি সেবার সরবরাহ তো এটা হলো সয়াবিন তেল সয়াবিন তেল পণ্য এটা আমরা পরিষ্কার বুঝি আমরা কমন সেন্সেই বুঝি যে সয়াবিন তেল পণ্য এটা পণ্যের সরবরাহ তারপর আমাদের আমাদের প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে পণ্যের সরবরাহের ক্ষেত্রে ভ্যাটের হার যদি হয় আর যদি প্রপার ভ্যাট চালান থাকে তাহলে উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে না এখানে আমরা জানি সয়াবিন তেলের উপরে উৎপাদন স্তরে ভ্যাটের হার ফিফটিন পারসেন্ট আর আমি আগেই বলেছি বলেছি যে এখানে এই সরবরাহের সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাট চালান সহ এই সয়াবিন তেল বিক্রি করেছে টিসিবির কাছে এখানে ভ্যাট চালান আছে তাহলে টিসিবির অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখতে পেলো যে এখানে প্রপার ভ্যাট চালান আছে এবং ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট তো টিসিবির অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট উৎসাহ কোনো ভ্যাট কর্তন করবে না ফিফটিন পার্সেন্ট ভ্যাট সহ সম্পূর্ণ মূল্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করবে তো ডিয়ার ভিওয়ার্স আজকে আমরা পণ্যের তিনটে এক্সাম্পল আমরা ডিসকাশন করলাম একটা ফিফটিন পারসেন্ট পণ্যের ভ্যাট বিশিষ্ট পণ্যের এক্সাম্পল একটা টেন পার্সেন্ট ভ্যাট বিশিষ্ট পণ্যের এক্সাম্পল একটা ফাইভ পার্সেন্ট ভ্যাট বিশিষ্ট পণ্যের এক্সাম্পল এরপর আমরা ভিডিএসের এই সিরিজ আমরা শেষ করার পর আমরা একদিন ডিসকাশন করব যে কোন পণ্যের ক্ষেত্রে ভ্যাটের হার কত এটা আপনি কীভাবে বুঝবেন তার উপরে আমরা একটা ভিডিও নির্মাণ করব প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক শেয়ার কমেন্ট করুন যাতে অন্যরাও ভিডিও ভিডিওগুলো দেখতে পারে আমাদের এই ভ্যাট এডুকেশানের উপরে এই ভিডিওগুলো নির্মাণ করার একটা অন্যতম উদ্দেশ্য হলো যে ভ্যাটের ভ্যাটের নলেজ সাধারণে সহজলভ্য করা যার যেটুকু ভ্যাটের নলেজ প্রয়োজন সেজন্য আমাদের ভিডিওগুলো দেখে সেটুকু ভ্যাটের নলেজ সংগ্রহ করতে পারে এবং বাংলাদেশে একটা আধুনিক এবং আদর্শ ভ্যাট ব্যবস্থা নির্মাণে যেন সবাই যেন অবদান রাখতে পারে তাই আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে এই ভ্যাটের নলেজ সহজলভ্য হবে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আগামী দিন আবার আসব আবার নতুন কতগুলো এক্সাম্পল নিয়ে সে পর্যন্ত আগের ভিডিওগুলো দেখতে থাকুন অনেক ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ